ভাবগাম্ভীর্যপূর্ণ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে প্রয়াত ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানানো হয়। সোমবার স্থানীয় সময় ভোর থেকে রানীকে চিরবিদায় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। প্রথমে বহনকারীদের একটি দল রানীর শববাহী কফিন ওয়েস্টমিনস্টার হলের শায়িত অবস্থা থেকে নামায়। পরে এটি ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর রাষ্ট্রীয় কামানবাহী শক্টে বহন করা হয়। রাজকীয় নৌবাহিনীর ১৪২ জন সদস্য কফিনটি ওয়েস্টমিনস্টার অ্যাবের দিকে টেনে নিয়ে যায়, আর পুরো পথ জুড়ে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এবং মেরিনের সদস্যরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। দেয়া হয় গার্ড অফ অনার। শবযাত্রার মিছিলে নেতৃত্ব দেয় স্কটিশ ও আইরিশ রেজিমেন্ট, ব্রিটিশ সেনাবাহিনীর গুর্খা ব্রিগেড ও রাজকীয় বিমানবাহিনীর সঙ্গীতজ্ঞরা। রাজা চার্লস ও ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও এ শবযাত্রায় অংশ নেন। সব মিছিলটি ওয়েস্টমিনস্টার অ্যাবের পশ্চিম দরজায় পৌঁছলে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ও বিশিষ্ট জনরা এখান থেকে একসঙ্গে অ্যাবেতে যান। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে একটি প্রার্থনা ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও কমনওয়েলথের মহাসচিব এখানে বাইবেলের বাণী পাঠ করেন। অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ দিকে শেষ বিয়োগল বাজানো হয়। এরপর অ্যাবে ও পুরো যুক্তরাজ্য জুড়ে দুই মিনিট নিরাপত্তা পালন করা হয়। এ সময় লন্ডনের কেন্দ্রীয় এলাকার আকাশে বিমান চলা বারণ। রানীর বাদক দলের পরিবেশিত জাতীয় সঙ্গীত ও একটি বিলাপ সঙ্গীতের মধ্য দিয়ে স্থানীয় সময় ১২টার দিকে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শেষ হয়। পরে রাজা ও পরিবারের কিছু সদস্যসহ শববাহী মিছিলটি ওয়েলিংটন আর্চের দিকে রওনা হয়। সেখানে কামান দাগানো, রাজকীয় সেলুট, জাতীয় সঙ্গীত বাজানো, আশীর্বাদ ইত্যাদি নানান অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের উপস্থিতিতে রানীকে ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে তার স্বামী প্রিন্স ফিলিপের কবরের পাশে সমাহিত করা হয়। জেমস শিহাব, ঢাকা স্টেট, ঢাকা।